দেখো কেমন সেদ্ধ হয়েছে। আজকে নিয়ে নিয়েছি গোটা গোটা মুরগি। দেখো এখানে মুরগির মাজার দিকের একদম লেগ পিস সমেত সবটা নিয়ে নিয়েছি, আর তারপর এই লেগ পিস কেটে আলাদা করে বার করে নেব, আর হচ্ছে ওই থাইয়ের পিসটা আলাদা করে নিচ্ছি, আর তার সাথে ডানার পিস সব কিছু নিয়ে নেব। দেখো এবারে পিসগুলো করে ভালোভাবে এর মধ্যে কাট করে নিচ্ছি। কী বানাবো বলো তো আজকে? যারা অলরেডি বুঝতে পেরে গেছে তাড়াতাড়ি কমেন্টস করে ফেলো। আর তারপরে দেখো ভালোভাবে এভাবে কাট করে নিতে হবে, নয়তো কিন্তু মশলা টশলা ভালো করে ঢুকবে না। লেগ পিসগুলোকেও আমি কাট করে নিচ্ছি। আর আজকে আমি আমার খুব প্রিয় পছন্দের একটা খাবার বানাতে চলেছি। তোমাদের কার কার ভালো লাগে এই খাবারটা আমাকে কমেন্টস করে জানাবে। আশা করছি এই খাবারটা অনেকেরই পছন্দ। দেখো চিকেনটা ভালোভাবে ধুয়ে একে একে দিয়ে দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লেবুর রস, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, সাথে লঙ্কার গুঁড়ো আর 1/2 কাপ মতো দুধ দিয়ে এবারে এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। মাংস যত বেশি ম্যারিনেশন করে রাখা হয় তত কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এরপর দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা, আর তার সাথে নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি জল। এবার একটু নুন দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম। এরপরে ম্যারিনেশন করা চিকেনগুলোকে নিয়ে নিলাম আর সেই শুকনো ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এর গায়ে লাগিয়ে দিলাম। আর তারপর একে একে গুলোকে লাগানোর পর আবার জলে একবার করে ডোবাতে হবে, এরপর আবার একবার শুকনো ময়দার মধ্যে রেখে ভালোভাবে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে। আমি আরেকবার করে জলে ডুবিয়ে তারপর আবার শুকনো ময়দা লাগিয়ে নিচ্ছি। ও আমি লাগাচ্ছি না, আমার বর করছে, কারণ এই কাজগুলো ও খুব ভালো পারে, ও এই বিষয়গুলোতে খুবই পারদর্শী, আর ও আমাকে রান্নায় কিন্তু অনেক হেল্প করে, জানো অনেক কাজের ছেলে। আর এই দেখো এখন আবার ঠিক এইভাবেই চিকেনগুলোর মধ্যে ময়দা লাগিয়ে নেওয়া হচ্ছে। বাড়িতে বসে বৃষ্টির মধ্যে বা সন্ধেবেলা যদি এরকম কেউ মুখের সামনে এত সুন্দর সুন্দর খাবার তুলে দেয় তাহলে কেমন লাগে বলো তো? মজার শেষ নেই। তো এইভাবে দেখো সবগুলোকে বানিয়ে নিয়েছি, আর এদিকে গরম তেল চাপিয়ে দিয়েছি, মানে তেল অলরেডি গরম হয়ে গেছে, তার মধ্যে একে একে ছেড়ে দিলাম। আর এটাকে কিন্তু একদম গরম তেলেই দিতে হবে, নয়তো এর যে কোটেকটা রয়েছে সেটা কিন্তু ছেড়ে যাবে। 1.5 মিনিট মতন গরম তেলে দেওয়ার পরে যখন কোটেকটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আঁচটাকে একদম লো করে দিতে হবে, নয়তো কিন্তু ওপরে একদম ভাজা হয়ে যাবে আর নিচে কাঁচা থাকবে। ঠিক এইভাবে দেখো সব চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর কত সুন্দর মুচমুচে হচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর এরপর নামানোর পর কেমন হয়েছে সেটা তোমাদেরকে খেয়ে জানাবো। দেখো কত সুন্দর বাড়িতেই বানিয়ে ফেলেছি ফ্রায়েড চিকেন। তো আমাদের ফ্রাইড চিকেন রেডি হয়ে গেছে, একদম ঘরোয়াভাবে বানিয়েছি, বুঝতেই পারছো। তবে কেমন ক্রিস্পি হয়েছে আর খেতে কেমন টেস্ট হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো। প্রথমেই দেখো, এটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি দেখতে লাগছে, একদম ভাজ 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 মতন হয়েছে। একটু টমেটো সস দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছো, একদম দোকানের মতো। ভেতরটা একদম জুসি জুসি। মাংসটা দেখো কেমন সেদ্ধ হয়েছে, একদম খুলে আসছে। আমার কাছে পুরো ফাটাফাটি লাগলো। তোমরা বাড়িতে এভাবে বানিয়েছো কিনা বা না বানালে বানিয়ে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো।